নমস্কার বন্ধুরা, আজ কোনো ট্রিটমেন্ট না, আজ আমি আমার পায়ের জোড়া বসাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করবো, একটু জোড়াগুলো দেখাবো কেমন হয়েছে, একটু কমেন্টে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার আগের ভিডিওগুলো ট্রিটমেন্ট ভিডিও যেগুলো আপনাদের ভালো লাগে, তো সেগুলো বাড়িতে ইউজ করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, উপকার পাবেন। কেননা পায়রা পাখি অনেকেই এখন নিউ কামার আছে, অনেকেই আছে যে তারা ঠিকঠাকভাবে সঠিক পদ্ধতিভাবে পায়রাকে সুস্থ করতে পারছে না এই মুহূর্তে। তো আপনারা আমার চ্যানেল থেকে যদি উপকার পান তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমাকে যে প্ল্যাটফর্মে দেখছেন বা ফেসবুকে দেখছেন, তা আপনি আপনারা ইউটিউবে গিয়ে আমার ইউটিউব ভিডিওটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশনকে অল করে দিই যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়া যায় আপনাদের। চলুন তা একটু নর পায়রাগুলোকে শখ করে দিই, তারপর জোড়াগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন পায়রাগুলোকে দেখাই কিছু আমার পায়রা। ফার্স্ট এখানে কালাঙ্কা নর, রেগদার নর, এটা আমার ঘরেরই বাচ্চা, ট্যাগ লাগানো আছে, আর এটা কালাঙ্কারই পায়রা, লাল চোখ বেরিয়েছে। এটা অন্ধ্রের নর একটা, এটা আমার বুড়ো, এটা আমার একটা রেগদার ব্রিড, সাপসবুজ পায়রার উপরে মাদিও আছে দেখাবো। এটা একটা অন্ধ্রের নর, লালশিরা পায়রা, এর থেকে লালশিরা বাচ্চা পড়ে, মাদিয়ে দেবো লালশিরা মাদি দেখাবো আপনাদের সাথে। এই আরো একটা কালাঙ্কা বুড়ো নর, এটা হচ্ছে সব থেকে বুড়ো নর কালাঙ্কা, আর ধরে দেখালাম না, ফার্স্ট ঢুকিয়েছি অনেকদিন পর ঘরে, একটু পায়রা ইয়ে হচ্ছে। এই আরেকটা পায়রা লালশিরা পায়রা, যারা পায়রা চেনেন তারা বুঝতে পারবেন এটা কি পায়রা, আর বাদ বাকি পায়রাগুলোকে। তো এই আরেকটা কালাঙ্কা নর আছে, একটু ঠোঁটের ওখানে একটু কুরুষে আছে। তো এই হচ্ছে আমার 12টা নর আপাতত জোড়া বসালাম। তো মাদিগুলো দেখানো যাক, ভিডিওটা একদম ছোট ভিডিও করো, বেশি বড় ভিডিও করব না। তো এই কালাঙ্কা ব্রিডসের নাম আমি সুলতান দিয়েছি, আমার পায়রার নাম এইগুলো সুলতান পায়রা। এই রেগদারটা হচ্ছে অন্ধ্রের পায়রা, তো এটা ঘরের বাচ্চা, এটা ঘরের বাচ্চার সাথেই জোড়া দেবো। তো চলুন মাদিগুলো দেখানো যাক, জোড়া দিয়ে দিলাম, এটা ঘরেরই বাচ্চা মাদিরা, জোড়া দিলাম, রেগদারটাও জোড়া দিলাম, মাদিগুলো সব ছেড়ে দিলাম। তো এরা রেগদার মাদি, রেগদার নর, এই দুটো দেখা, আগের নরটা দেখালাম ঘরে, বাচ্চাটাও মানে ঘরেই বাচ্চা জোড়া দিলাম, এই মাদিটাও দিয়ে দিলাম উপরে নরটার সাথে। এটা একটা অন্ধের জোড়া দিয়ে দিলাম, এটা আমার সব থেকে ফেভারিট পায়রা বুড়ো বুড়ি। তো মাদিটা অনেকে ভাবছে না তো কালশিরা, কিন্তু এর পেট থেকে পুরো অন্যরকমই বাচ্চা বেরোয়, সবকিছু লালশিরা বাচ্চা বেরোয়, কালাঙ্কা বাচ্চা বেরোয়, রেগদার বাচ্চা বেরোয়, ঠিক আছে। তো মানে কি বলবো, এরপর আমার সাপসবুজ রেগদার জোড়া দিয়ে দিলাম, অন্ধের পায়রাটাও মাদিটাও দিয়ে দিলাম, এটা হচ্ছে মাদি লালশিরা মাদি। এখানে ওই কালাঙ্কাটাকে আবার দিয়ে দিলাম, মাদিটা তাকিয়ে আছে, এখানেও মাদিটা তাকিয়ে আছে, জোড়া দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম লালশিরা ফুলশিরা পায়রার জোড়া, অনেক পুরনো দিনের পায়রা, এখানেও মাদি জোড়া বসিয়ে দিলাম, সব কালাঙ্কা পায়রা, আমার সুলতান পায়রা বেশিরভাগ এখানে। তো আরেকবার দেখিয়ে দিলাম পায়রাগুলো, অনেকদিন পর পায়রাগুলো কোপে এলো, প্রায় বহুদিন আমি মানে জোড়া দিই না, আমি শুধু গরমে
একটু জোড়া বসাই দু তিন মাস, আবার এই এই সময় একটু জোড়া বসাই। তাও এবছর একটু আগে জোড়া বসালাম, আমি নভেম্বরের প্রথমের দিকে জোড়া বসাই, কেন বেশি জোড়া আমি রাখি না, কেন আমার ঘর খুব একটা বড় না যে পায়রা রাখবো, বাচ্চা তুলি না। ঠিক তো ভালো লাগলে কমেন্ট করবেন পায়রা। তো পায়রাগুলো একটু নতুন নতুন সব জোড়া বসছে, তো চলুন আবার পরে দেখা হবে, কথা হবে। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ট্রিটমেন্টের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ আছে পিজেন হেলথ টিপস নামে, সেটাও আপনারা লাইক অ্যান্ড ফলো করে রাখবেন, যাতে সেখানেও আমি অনেক কিছু টিপসই পায়রা সুস্থ হওয়ার, পায়রার বিষয়ের উপরে, ছোটোখাটো আয়ুর্বেদিক হোক বা ইয়ে হোক সব কিছুর উপরে আশা রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, চলুন আসা যাক এবারে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।